তো আজকে রিকো বাজার থেকে একটা ল্যাঠা মাছ নিয়ে চলে এসেছে, আর ল্যাঠা মাছটাকে আমি এই কৌটোর মধ্যে রাখছি, কারণ কৌটোর মধ্যে তো আরেকটা ল্যাঠা মাছ আছে, সেটা একটু বড় সাইজের। আর রিকো একটা ছোট বাচ্চা ল্যাঠা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো ওর খুব আনন্দ বাজার থেকে ওই যে ল্যাঠা মাছটা নিয়ে এসে দুটোকে এক জায়গায় রাখছে। তো দেখো দুটো মাছ এক জায়গায় থাকার পরে কেমন মারামারি করছে, খেলছে এখন, রেগে গেছে এবারে। তো দেখো তোমরা রিকোর দুখানা মাছ কি করছে, একটা বড় ল্যাঠা আর একটা ছোট বাচ্চা ল্যাঠা দুজন। আর ওই বড় ল্যাঠা মাছটা একা একা এতদিন জলের মধ্যে ছিল, তাকে মারছে দেখ, মারপিট হচ্ছে দুটো মাছ এখন। মাছ দেখে রিকো খুব এক্সাইটেড, দুটো মাছ পেয়ে গেছে খুব আনন্দ, আর চিৎকার করছে রিকো শুধু। ভিডিওটা লাস্ট অবধি দেখবে সবাই। ওই দেখ দেখো একজন মাছ পাগলা ছেলে, মাছের জন্য এই ছোটটা, এই ছোট কৌটায় মাছ থাকবে, বোকা ছেলে ওর থাকুক, দুজনে ফ্রেন্ড না, লাফাবে, লাফালাফি করবে, তোরা তো রাখ কেন। রিকো বলছে ছোট কৌটাটায় ওই ছোট মাছটা রাখতে আর বড় কৌটায় বড় মাছ থাকবে, আমি করিনি তাই জন্য কেমন পাগলামি করছে। দেখো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ছোট কৌটায় ছোট মাছটা দিতে হবে, নাহলে রিকোর পাগলামি থামবে না। সবাইকে টাটা।